এবার যেহেতু আপনারা জানেন যে পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, আমাদের একটা আইকনিক স্ট্রাকচার, আমাদের প্ল্যান রয়েছে যে পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপের ট্রফিটাকে একটা প্রদর্শনের ব্যবস্থা করা। আপনারা জানেন যে আইসিসির ট্রফি ট্যুরের পার্ট হিসেবে বাংলাদেশও ট্রফিকে পাঠানো হচ্ছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি, এবং ইতিপূর্বে এই ধরনের কার্যক্রম আইসিসি নিয়েছিল। এটা আইসিসির একটা ক্যাম্পেইন ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং আমাদের দেশে আগামী 7ই আগস্ট ট্রফি আসবে এবং 9 তারিখে চলে যাবে, নিয়ে যাওয়া হবে এটাকে। তো আমাদের এখন যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই আমরা যে কোনো একটা পাবলিক প্লেসে সাধারণ জনগণের জন্য আমরা একটা অ্যাভেলেবেল রাখবো দেখার জন্য, এবং এর বাইরে আমাদের বোর্ড এবং আমাদের যারা ক্রিকেটাররা আছেন বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আগ্রহী হন, যারা আগ্রহী হন তাদেরকে দেখার ব্যবস্থা রাখা হবে অ্যাট দ্য সেম টাইম অ্যালং উইথ মিডিয়া। এটা আইসিসির একটা রিকোয়ারমেন্ট যে যে দেশে ট্রফি যায় সে দেশের একটা আইকনিক লোকেশনে এটা একটা ফটো সেশন করার জন্য। সেই ধারাবাহিকতা ইতিপূর্বে আমাদের জাতীয় সংসদ ভবন, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন যে পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, আমাদের একটা আইকনিক স্ট্রাকচার, আমাদের প্ল্যান রয়েছে যে পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপের ট্রফিটাকে একটা প্রদর্শনের ব্যবস্থা করা। সাধারণ মানুষরা এটাকে দেখতে পারেন, এবং সেক্ষেত্রে আমরা সম্ভবত এটাকে 9 তারিখে 8-9 তারিখে যে কোনো একটা সময় আমরা এটাকে দিয়ে দিব। আমরা কথা বলেছি অলরেডি, আমরা দুটা প্রতিপক্ষের সাথে কথা বলেছি, এবং সম্ভবত বসুন্ধরা শপিং মলেই আমাদের প্ল্যান রয়েছে। এটা ওনাদের একটা সাপ্তাহিক বন্ধের দিন আছে, ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে হয়তো আমাদের রাখতে হবে। অবশ্যই ক্রিকেট বোর্ডে আনা হবে, খেলোয়াড়দের এবং আপনাদের জন্য দেখার ব্যবস্থা করা হবে, এবং আমাদের সংশ্লিষ্ট যারা আছেন আমাদের জাতীয় দলের সাথেও আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের তো অনেক ক্রিকেটারই এবার হয়তো আবার নতুন করে ওয়ার্ল্ড কাপ খেলবে, মানে ইনএক্সপিরিয়েন্স আনক্যাপ ওয়ার্ল্ড কাপের কথা আমি বলছি, তো যখন এরকম একটা ট্রফি আসবে সরাসরি দেখা, এটা তো নিশ্চয়ই তাদের উদ্দীপনাটাকে, তাদের সিরিয়াসনেস, তাদের আগ্রহ, স্বপ্নকে আরো প্রসারিত করবে যখন দেখবে। অবশ্যই, এটা তো আসলে আমাদের যারা এখন ন্যাশনাল সাইডে আছেন বা যারা থাকবেন তারা সবাই কিন্তু এর আগেও আমাদের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং আমার মনে হয় এরা আগেও এক্সপিরিয়েন্সটা হয়েছে। সো তারপরেও অবশ্যই এই বছর যারা পার্টিসিপেট করবে তাদের জন্য তো বাড়তি কিছু আগ্রহ থাকবে। থ্যাংক ইউ। অন্য লাইনে যান না। হ্যাঁ, আমরা মোটামুটি ফাইনাল করে ফেলেছি, আমি আগেও আপনাদের বলেছিলাম এটা বিটুইন বোর্ড টু বোর্ড এটা কমিউনিকেশনটা হয়ে আছে, হয়তো খুব শীঘ্রই আমরা এটাকে ডিসকাস করে দেবো।